অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দৃষ্টিভঙ্গি, এটা হচ্ছে প্রথম। কিন্তু একটা কোন প্রতিষ্ঠানে ঢুকেটাই কিন্তু অন্যতম লক্ষ্য না, ঢুকে সেই প্রতিষ্ঠানের সর্বোচ্চ পর্যায়ে যাওয়াটাও কিন্তু আমাদের লক্ষ্য হতে হবে। শুধু ঢুকতে পারাটাই কিন্তু, শুধু ঢুকতে অনেকে পারে কিন্তু সবাই যে একদম উপরে উঠছে তা নয়। যে বিশ্বব্যাপী যে প্রথম সারির যে প্রতিষ্ঠানগুলো, বিশ্ববিদ্যালয়গুলো, সেখানে সাবজেক্টও পড়ানো হচ্ছে, কিন্তু আরেকটা শব্দ ব্যবহার হয়, সেটাকে আমরা বলবো ইংলিশে যদি বলি সেটা বলে সফট স্কিলস। সফট স্কিলস ইকুয়ালি গুরুত্বপূর্ণ। আপনি সরাসরি যেই টেক্সট বই পড়ছেন এটা ছাড়াও আপনার দৃষ্টিভঙ্গি, আপনার উদ্যোগী মনোভাব, আপনার যে সুযোগ সুবিধা কি হচ্ছে, অন্যের সাথে সংযোগ স্থাপন করার ক্ষমতা, এই সবগুলো কিন্তু ইকুয়ালি গুরুত্বপূর্ণ যদি আমাদের আগাতে হয়। তো আমি বিশেষ করে ফ্রেশার্সদের বলবো যে এই যে সুযোগ সাদার ইউনিভার্সিটিতে তোমরা পেলে, তোমাদের বাবা মাও নিশ্চয়ই এখানে বড় ভূমিকা রেখেছেন তোমাদেরকে এখানে আসতে সুযোগ করে দেওয়ার জন্য, তার প্রতি পূর্ণ সম্মান এবং সদ্ব্যবহার করতে হলে তোমরা সার্বিকভাবে শিক্ষার সুযোগগুলো এক্সপ্লয়েট করবে। আমি এমন শিক্ষকদেরও সেটাই অনুরোধ থাকবে যে আজকে আমাদের স্কিলস যখন বলি, স্কিলস তো পুঁথিগত বিদ্যা বলে একটা বিষয় ছিল, সেটা তো আছে বটে, সেটা প্রয়োজন প্রথম, কিন্তু এর পাশাপাশি আমাদের অ্যাটিচিউড, অ্যাটিচিউড একচুয়ালি হচ্ছে অন্যতম একটা বিষয়। অ্যাটিচিউডের মাধ্যমেই আপনি একচুয়ালি ডিফারেন্স হবে যে ঢুকার পরে কে উপরের দিকে উঠলো এবং কে এক পর্যায়ে থেমে থাকলো। তো এই বিষয়গুলো আসলে গুরুত্ব দেওয়া খুবই প্রয়োজন, এবং আমি বিশেষ করে ফ্রেশার্সদের অনুরোধ করব যে শিক্ষার প্রতি কোন দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা আগাবো। এবং অনেকে যে বলেন যে সময় নষ্ট করা যাবে না, যে আমি আমার এই যে বই পড়াটা ছাড়া কিছু করতে পারবো না কারণ আমার সময় নষ্ট হবে, এখন অবশ্যই আড্ডা দিলে সময় নষ্ট হবে শুধু, এবং শুধু ধরেন সিনেমা দেখলাম বা আড্ডা দিলাম এটা অবশ্যই সময় নষ্ট, কিন্তু এই সফট স্কিলস অ্যাকুইজিশন এটা কিন্তু সময় নষ্ট নয়, এটা হচ্ছে একটা সার্বিক দক্ষতা তৈরির একটা অন্যতম সোপান, এবং এটা মনে রাখাটা অত্যন্ত জরুরি। এবং শিক্ষার প্রতি দৃষ্টিভঙ্গি, আমাদের অ্যাপ্রোপ্রিয়েট দৃষ্টিভঙ্গিটা এখানে অর্জন করা দরকার। একই সাথে আমি ফ্রেশারদেরকে যেমন বলছি, সাদার ইউনিভার্সিটির নেতৃত্বদেরকে বলবো যে আজকে অবশ্যই এই যে উচ্চশিক্ষার বিকাশ বাংলাদেশে ঘটছে এমন একটা সময় যেখানে অর্থনৈতিক প্রেক্ষিতও কিন্তু পরিবর্তনশীল। এখানে আমরা একসময় শুধু গ্রামীণ অর্থনীতির ভিত্তি ছিল, তেমন কোনো যোগাযোগ ছিল না অন্যান্য দেশের সাথে, আজকে আমরা বলি গ্লোবাল ভিলেজ, অনেক দেশের সাথে আমরা জড়িত, আজকে প্রেক্ষিতগুলো বদলে যাচ্ছে, কি ধরনের স্কিলস গুরুত্ব পাবে ভবিষ্যতে, বিবিএ ইত্যাদির মাধ্যমে একটা সোপান অতিক্রম হলো, আর এই যে চেঞ্জিং ইকোনমিক এনভায়রনমেন্ট যেখানে উচ্চশিক্ষা নিজেকে প্রতিষ্ঠা করবে, সেই বিষয়গুলো আমাদের আলোচনার মধ্যে থাকা প্রয়োজন। এবং সেখানে নতুন নতুন হয়তো এডিশনাল এরিয়াস হয়তো চলে আসবে যেগুলো হয়তো ভবিষ্যতে সাদার ইউনিভার্সিটি ক্যান কনসিডার অ্যাজ ইম্পর্টেন্ট ফোকাস আপনাদের সম্প্রসারণের চিন্তা ভাবনায়। তো আমি বিশেষ করে আজকে বলবো যে বাংলাদেশে শিক্ষার বিস্তার ঘটছে, কিন্তু দুই জায়গায় এই বিস্তারে অনেকের মধ্যে আমরা কি, যেমন দৌড়ে অনেকে দৌড়ে যায় কিন্তু একদম প্রথম সারির কারা হয়, প্রথম সারির হতে পারবো কি না সেটাই কিন্তু এখন হচ্ছে আমাদের মূল চ্যালেঞ্জ। এবং এই প্রথম সারির হওয়াটার মধ্যে আমি দেখি যে শিক্ষা নিয়ে একটা সংকীর্ণ দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা আগাতে পারি, সেটা এক ধরনের, আরেকটা হচ্ছে শিক্ষা নিয়ে একটা বৃহত্তর দৃষ্টিভঙ্গি, কিন্তু সেটা বিলাসী দৃষ্টিভঙ্গি নয়। অনেকে মনে করে যে আমি বাড়তি বিষয় কেন ইয়ে করব, কিন্তু শিক্ষা নিয়ে একটা বৃহত্তর দৃষ্টিভঙ্গি এটা খুবই ইম্পর্টেন্ট, সেটা ডিটারমিন করবে আমরা কি রেসে আরো আগাতে পারছি কিনা। কারণ আজকে বিশেষ করে আমি ছাত্র যারা ফ্রেশার্স তাদের বলবো, অত্যন্ত কম্পিটিটিভ ওয়ার্ল্ড,
কম্পিটিশন কিন্তু খারাপ নয় যদি সেটা সুস্থভাবে আমরা আগাই এবং সেটার লক্ষ্যগুলো সঠিকভাবে আমরা ঠিক করি। আজকে বাংলাদেশে দুটো জায়গায় শিক্ষার বিস্তার ঘটছে, এটা অনস্বীকার্য, কিন্তু সেই বিস্তারের মান এবং দৃষ্টিভঙ্গি, শিক্ষা নিয়ে দৃষ্টিভঙ্গি, এই দুটো বিষয়ে ডিটারমিন করবে কোন প্রতিষ্ঠান উচ্চমানের পর্যায়ে যাবে, কোন প্রতিষ্ঠান একটা একটা সাধারণ পর্যায়ে থেকে যাবে। আমি অবশ্যই আশা করব এবং এসে যতদূর দেখলাম আই এম অলরেডি কনভিন্স যে সাদার ইউনিভার্সিটি একটা ডেডিকেশন টু এক্সেলেন্স আছে এবং তারা তাদের অনেকটা নীরবে আমি দেখলাম, খুব বেশি জানতাম না আসলে এই ইউনিভার্সিটির ব্যাপক কার্যক্রম নিয়ে, অনেকটা নীরবে অলরেডি একটা ভিত্তি তৈরি করে ফেলতে পেরেছেন এবং আমি আশা করব যে অগ্রযাত্রায় এই ধরনের ব্রাইট ফ্রেশারদের নিয়ে আপনারা যে শিক্ষার বিস্তারে যে একটা বৃহত্তর দৃষ্টিভঙ্গি এবং এই মানের প্রশ্নে কোনো ধরনের কম্প্রোমাইজ না করার যে মানসিকতা, এগুলো হাতে নিয়ে আমরা আগাবো এবং আমরা চাই চট্টগ্রামে শুধু যে নতুন প্রতিষ্ঠান হবে তা নয়, চট্টগ্রামে মানসম্মত, এবং আমরা একটা স্লোগান তুলেছি চট্টগ্রামের জন্য যে বিশ্বমানের চট্টগ্রাম, আজকে হবে না 15 বছর 20 বছর 50 বছর পরে হবে, কিন্তু বিশ্বমানের চট্টগ্রাম যখন কল্পনা করি তখন শুধু আরো 10টা ফ্লাইওভার হলে সেই বিশ্বমানের চট্টগ্রাম হবে না। বিশ্বমানের চট্টগ্রাম মানে বিশ্বমানের বিশ্ববিদ্যালয় থাকতে হবে, যেখানে আমাদের ছাত্রছাত্রীরা শুধু গর্বের সাথে আসবে তা নয়, রিজিওনালিও আমাদের এক ধরনের পরিচিত হতে হবে। তো বিশ্বমানের চট্টগ্রামের কল্পনায় আমরা সাদার ইউনিভার্সিটির মতো ইউনিভার্সিটি অন্যরা যেখানে মান চর্চাটা এমন একটা পর্যায়ে যাবে যে আমরা আশা করি যে সেগুলো বিশ্বমানের বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে। তা আমি আশা করব যে এই ধারাবাহিক পরিশ্রম এবং মেধার লালনের মাধ্যমে এই পর্যন্ত এক যুগ, আজকে 50তম ব্যাচ এবং যদি বুঝতে পারছি 12 বছরও হয়ে গেছে আপনাদের, তাই না? তো এক ধরনের ডাবল সেলিব্রেশন বলা যেতে পারে যদি আমি ওইভাবে দেখি আর কি। তো এই এক যুগ একটা পর্যায়ে আপনারা অলরেডি চলে এসেছেন, এখন হচ্ছে নেক্সট যাত্রা, সেখানে আশা করি এই আরও আপনাদের স্বপ্নের মাত্রা আরও বড় হবে এবং এই স্বপ্নের স্বপ্ন অর্জনে যাত্রী হিসাবে শিক্ষকরা যেমন থাকবেন অবশ্যই ছাত্রছাত্রীরাও থাকবে। এবং আমি বিশেষ করে ফ্রেশারদের বলবো, বাবা মারা আমরা জানি তারা আমাদেরকে অনেক কষ্ট করে লালন করেন, তারা অনেক আশার স্বপ্ন নিয়ে আপনাদের তোমাদেরকে এখানে পাঠিয়েছে, সেই স্বপ্নের প্রতি অবশ্যই আমাদের সম্মান জানাতে হবে, কিন্তু সেই স্বপ্নটা সমৃদ্ধ করার দায়িত্ব কিন্তু তোমাদেরও। স্বপ্ন শুধু বাবা মা স্বপ্ন দেখেছেন তা নয়, সেই স্বপ্নের বাড়তি সমৃদ্ধি যোগান দিবে আসলে তোমরা নিজেরাই তোমাদের কর্মকাণ্ডের মাধ্যমে, যেসব সুযোগ সুবিধা আসছে সেগুলো সদ্ব্যবহার করার মাধ্যমে। তো আমি আশা করব সাদার ইউনিভার্সিটির যে উদ্যোক্তা, ব্যতিক্রমী উদ্যোক্তারা জড়িত হয়েছেন এবং যে ধরনের মানসম্মত ফ্যাকাল্টি এখানে জড়িত হয়েছেন তারা এবং ছাত্রছাত্রীদের সম্মিলিত প্রয়াসে এটা একটা বলা যায় যে অত্যন্ত উচ্চমানের একটা চট্টগ্রামের গৌরব হিসেবে একটা প্রতিষ্ঠান হিসেবে আবির্ভূত হবে এবং এই যাত্রায় আমাদের তরফ থেকে যত ধরনের সহযোগিতার প্রয়োজন, বিশেষ করে আমি যেটা বললাম যে উচ্চশিক্ষার মানের বিষয়ে যাতে কম্প্রোমাইজ না হয় সে বিষয়ে বৃহত্তর সামাজিক আলোচনা যেন চট্টগ্রামে সচল থাকে, সেই বিষয়ে আমাদের তরফ থেকে আমরাও আপনাদের সাথে পার্টনারশিপ হাত বাড়িয়ে দিচ্ছি, আমরা করতে চাই এবং আশা করি আমাদের সবারই সম্মিলিত প্রয়াসে সেই ধরনের বিশ্বমানের চট্টগ্রাম হবে যেখানে খলিল সাহেব তার ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে যেমন গর্ব করবেন তার এই অ্যাসোসিয়েশন উইথ ইউনিভার্সিটি সেটা নিয়েও সমভাবে গর্ব এবং গুরুত্ব পেতে পারে। এই বলে আজকে শেষ করছি, অসংখ্য ধন্যবাদ।